হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সাপোর্টও ভালোবাসায় আমি মোটামুটি আছি, বেশি একটা ভালো নই গো বন্ধুরা। ব্যথাটা খুব বেড়েছে, সার্ভিক্যাল স্পন্ডাইলাইটিস পেনের ব্যথাটা হঠাৎ করে খুব বেড়েছে। তো অনেক কাজকর্ম করতে হলো, শরীর না চলা সত্য। তো সকালে উঠে বাড়িঘর পরিষ্কার করতে গেল, মেয়ে তো স্কুলে গেছে, তোমাদের দাদাভাই বাড়িতে কাজ করছে কম্পিউটারে, আর আমি রান্না করেছি ভাত। আর আজকে হবে শুধু বেগুন ভাজা আর মাছ ভাজা, আর ভাত হয়ে গেছে, সামান্য চিকেন আছে, চিকেন আছে, এটা দিয়ে এ বেলায় চালিয়ে নেবো, কারণ শরীর চলছে না। তো মাছ মাংস সবই আছে ফ্রিজে, পাবদা মাছ আছে, বড় মাছ আছে, রুই মাছ আর পাবদা মাছ আছে। তো এ বেলাটা এইভাবেই চালিয়ে নিয়ে রাতে হয়তো একটু তরকারি রান্না করব, তো এটা দিয়ে হয়ে যাবে। আমি আমার শরীরটা খুব খারাপ জন্য আমি শুধু মাছ ভাজা আর বেগুন ভাজা দিয়ে খাবো। তো এগুলো কালকের বেগুন ভাজা, তোমাদের দাদাভাই রাতে আমাকে খেতে দিয়েছিল, তো আমি বলেছিলাম বেগুন ভাজা আছে, বলে কি নাই, তো আজকে আছে, ওগুলো আর খাবো না। তো আর টাটকা বেগুন কালকে বাজার করে এনেছি, সেগুলোই ভাজবো। তো মাছটাকে আমি প্রথমে ভেজে নিই, তারপরে বেগুনটা ভাজবো। তো আমার মুখটা একটু দেখাই, তাহলে বুঝতে পারবে তোমরা। বন্ধুরা, এই তো আমার কন্ডিশন, শরীরে মানে ছান ঠান করলাম, এই বাথরুম পরিষ্কার করলাম, বেসিন পরিষ্কার করলাম, বাসন মাজা বেসিন, হাত মুখ ধোয়া বেসিন, ঘর মোছামুছি, ঠাকুর পূজা সব কিছু কমপ্লিট, শরীর চলুক বা না চলুক করতেই হয়। তো ব্যথাটা খুব বেড়েছে, আমার রাতে ঘুম হয়নি। তা আমি উঠেছি হলো 10টার দিকে, উঠে মেয়েকে স্কুলে পাঠিয়েছি। তো যে পরিমাণে চিকেন আছে এবেলা খাওয়া হয়ে যাবে। তো ভাবলাম যে ব্লগ যদি আজকে ব্লগ এখনো ছাড়িনি, তো এখনই করে পোস্ট করো। তোমরা দেখো, নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও কিছু ভিডিও আছে সেগুলো তোমরা অ্যাড সহ দেখে নিও। তো মাছ ভাবছি এখন মাছ ভাজা আর কি যেন বেগুন ভাজা দিয়ে খাবো, আর তোমাদের দাদাভাই খাবে মাছ ভাজা বেগুন ভাজা আর চিকেন। তো মাছগুলো তো উঠে দিচ্ছি, কারণ ব্যথা বাড়ার কারণ আছে বন্ধুরা, কেননা কি যেন বলে, কালকে একটু মানে জামা কাপড় খসাখুচি করেছিলাম, তো সেই জন্য ব্যথাটা খুব বেড়েছে। আর আমার এই যে ঘর বাড়ি ঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, ঠাকুর পূজাও হয়ে গেছে আর মুসলাম, মানে শরীর খারাপ থাকলে না, আরও যদি ঘর বাড়ি ঘর পরিষ্কার না থাকে তাহলে আরও খারাপ লাগে। আর প্রচণ্ড গরম পড়ে গেছে বন্ধুরা, আর আমার সব সময় গরম লাগে না, হঠাৎ করে কোনো সময় ঠান্ডা লাগে, আবার কোনো সময় গরম লাগে। তো দেখো, পান খেয়েছিলাম, চুনের পরিমাণটা এত বেশি হয়েছে, জিভ একদম লাল হয়ে গেছে, এই দেখো, দেখতে পাচ্ছ কেমন। তো আর একটু পরে তোমাদের দাদাভাই মেয়েকে আনতে যাবে, আর জানলা খুলে দিই, মাছ ভাবছি তো প্রচন্ড ধোঁয়া হচ্ছে, জানলা না খুলে দিলে মাছ ভাজা হলে বেগুন ভেজে আমি শুয়ে থাকবো, আর তোমাদের দাদাভাই ঝিটিকোনাকে এনে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো বন্ধুরা। আর পান খেয়ে দেখো কেমন জিভ লাল করেছে, আমি চুনের পরিমাণটা খুব বেশি হয়ে গেছে, তো আমার জিভ পড়ে নি, জিভ লাল হয়েছে। তো মাছগুলো ভেজে নিচ্ছি, মাছগুলো খুব ভালো করে ভাজবো, যেহেতু ভাজা মাছ দিয়ে খাবো। বেগুন ভাজা, বেগুন ভাজা গরম গরম মাছ ভাজা আর গরম গরম ভাত হলে আমার খাওয়াটা ভালোই হয়। তো আমারই তেল সটকে আসলো বাবা, গরম জল এখানে তেলটা সেটকেছে গরম তেল। আর মাছগুলো ফ্রিজে থেকে বের করে খাওয়াটা খুবই কষ্ট হয়েছে বন্ধুরা, আবার তোমাদের দাদাভাই রেখে দিয়েছে। তো ফ্রিজের সুইচটা আমি এখন বন্ধ করে রাখি, কেননা ফ্রিজে প্রচুর পরিমাণে বিল আছে, প্রচুর প্রচুর। তো যাকে বন্ধুরা, চলো ওই ঘরটা একটু দেখাই তোমাদেরকে। আর আজকেও জামা কাপড় কাছাকাছি করেছি, এই যে তোমাদের দাদাভাই কাজ করছে ওদিকে, আর শীতের জামা কাপড় বের করে রেখে দিয়েছি ওই যে লাল লেপটার উপরে। তো শীতের জামা কাপড়গুলো একটু রোদে দেবো, একটু ব্যালকনিতে এখন জামা কাপড় আছে অনেক, তো সেগুলো তুলে তারপরে রোদে দিয়ে সেগুলো ভাঁজ করে রেখে দেবো। হাত নিয়ে কোনো জামা কাপড় ভাঁজ করা চলে না, কারণ আমার হাত উঠেই না, মাথাও আঁচড়াতে পারি না, কত অসুবিধা। তো যাকে বন্ধুরা, ব্লগটা ছোট্ট একটা ব্লগ, কারণ ইউটিউবে নিয়ম অনুযায়ী প্রতিদিনই ব্লগ দিতে হয়, তাই করছি, কারণ না করারই কথা ছিল। তো সঙ্গে থেকেও দেখতে থাকো, সাপোর্ট করো। আর পাক্কা এক মাস আছে, দিল্লি যাব, অপারেশনটা করব, সবাই ভিডিওগুলো একসঙ্গে দেখো দিল্লি অ্যাপোলো হাসপাতালে। তো আমার 25 তারিখে ফ্লাইট, তো আমাদের এখানে শিলিগুড়ি থেকে বাগডোগরা যেতে হবে, ওখান থেকে ফ্লাইট ছাড়ে, তো দিল্লিতে মাত্র 2 ঘন্টাতে চলে যাব। তো জীবনের সপ্তাহ পূরণ হবে,
যে ছোটবেলা বাড়িতে আগে না ছোটবেলা যখন বাড়িতে আমার ঠাকুমা দাদু বেঁচেছিল, আর নিজ যে বিমানগুলো যেত খুব তাকিয়ে থাকতাম একদম খুব নেই। আমাদের একটা উঁচু নারকেল গাছ ছিল, তো উঁচু নারকেল গাছ মানে ছুঁয়ে ছুঁয়ে যায় এইরকম, খুব তাকিয়ে থাকতাম খোলা মাঠের দিকে গিয়ে আরো তাকিয়ে থাকতাম। আমাদের আমাদের দিঘির বার আছে, ইচ্ছা ভাবলাম যে কিভাবে উড়ে কিভাবে, তো খুব চিন্তা ভাবনা করতাম যে মানুষ না চাইলে কি করতে না পারে, সবই তো মানুষই বানিয়েছে, আর আমরা কেমন মানুষ কিছুই করতে পারি না বলো, আমাদের মাথায় কোনো বুদ্ধি নেই। ওগুলো তো মানুষই তৈরি করেছে, বিমান প্লেন তারপরে হেলিকপ্টার যাই হোক না কেন, তো ইচ্ছা পূরণ হতে চলেছে যাবো চড়বো। তোমাদের দাদাভাই একবার চড়েছে, দিল্লিতে গিয়েছিল মিটিং ছিল, তো ওদের কোম্পানি থেকে নিয়ে গেছে, তো আমাদের আমাদের নিজের টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে কেমন যাবো। তো বন্ধুরা যাবো তো ঠিকই আছে, তারপরে দেখি কন্ডিশন কি হয়, ডাক্তারবাবু দেখে কি বলে, এমআরআই করতে বলে, এমআরআই তো আমার দুবার করা হয়ে গেছে, হয়তো আবার দেখবে এখন কোন কন্ডিশনে আছে। এদিকে তো 2 নম্বর 4 নম্বর 5 নম্বর আর 6 নম্বর হাড় সাফা করেছে, এখন আবার নতুন করে তো ডাক্তারের সাথে যোগাযোগও করা হয়ে গেছে, যে বলেছে এখানে ওখানে গিয়ে এমআরআই করে তারপরে দেখাতে যে কন্ডিশন কোন পর্যায়ে আছে, অপারেশন করবে না ফিজিওথেরাপি করে না ওষুধ খেয়ে ভালো হবে কি এখন হবে জানে না। সম্ভবত আমি তো আমার দিক থেকে বলি যে অপারেশন করতেই হবে, কেননা আমি ব্যথা কিছুতেই সহ্য করতে পারি না সেজন্য। তো এদিকে কথা বলতে বলতে আমার মাছ ভাজাগুলো হয়েই গেল, তারপরে বেগুনগুলো ভেজে নেবো। এই ছোট্ট একটু বকবকানির ব্লগটা তোমরা সবাই দেখে নিও বন্ধুরা, প্লিজ একটু সাপোর্ট করো, একশো ভিডিওগুলো দেখো বন্ধুরা, তোমাদের জন্যই আমি এত কষ্ট করে দিয়ে ব্যথা সহ্য করে ভিডিও আপলোড করি, তোমরা কেন দেখবে না বলো, প্লিজ দেখো। আজকের ব্লগটা হয়তো কোনো কাজকর্ম শেয়ার করিনি, কিন্তু কাজ আমি প্রচুর করেছি, কিন্তু ক্যামেরা করার মতো কোনো মনো কোনো মানে মানে কোনো ইচ্ছে ছিল না মন থেকে, সেই জন্য করিনি, তো মুখেই বলে দিলাম। কাজ শরীর চলুক বা না চলুক সবই করেছি। এই যে বেসিনের নিচটা যে নোংরা হয়েছিল না, তোমাদের দাদাভাই খালি ঝাড়ু দিয়ে ওখানে পরিষ্কার ওখানে রাখে, ওখানে এমন একটা ই হয়ে গেছিলো বিশ্রী অবস্থা, সেটাকে পরিষ্কার করা। আমার খাইবেনটা তো দুধ পুড়ে গিয়েছিল, ও যে নিচে দেখতে পাচ্ছ কিনা সেটা মানে মাছতে গিয়ে হাত কেটে গেল, তো সেটা আর উঠলো না, আবার জল দিয়ে ভিজিয়ে রেখেছি। প্রচণ্ড একটা গন্ধ ছুটে গেছিলো, যে কি গন্ধ করছে কি গন্ধ করছে খুঁজে পাচ্ছি না। তারপরে দেখলাম যে দুধের সসপ্যানটা অনেক দিনের জল দেওয়া আছে, তো সব ঘরগুলো কি গন্ধ ছুটেছে, তারপরে একটা সারা ঘর আমার গন্ধ হয়ে গেলো। তারপরে সব কিছু ডেটল ফেটল দিয়ে পরিষ্কার করে সান্ধান করে এই যে ভাবলাম যে না একটু তো ব্লগ শেয়ার করতে হবে যে আমি কেমন আছি। যারা আমাকে ভালোবেসে ভিডিওটা দেখো তাদেরকে তো বলতেই হবে যে আমি কোন পর্যায়ে দিন কাটাচ্ছি আজকে। তো যাই হোক, আজকে মা কপালে তরকারি জুটবে না, বেগুন ভাজা মাছ ভাজা দিয়ে আমার খাওয়া দাওয়া হবে, আর ওরা খাবে চিকেন। তো মাছ ভাজাগুলো দেখো আমার হয়ে গেলো, আর এগুলো নামিয়ে এখন বেগুন ভাজাগুলো করবো। তো বন্ধুরা আমার রান্না শেষ, রান্না মানে কি বেগুন ভাজাও শেষ মাছ ভাজাও শেষ। তো কালকে একটু মার্কেটে গিয়েছিলাম, নিয়ে এসি সেই যে ই কী যেন বলে এগুলো সাদা সাদা আলুগুলো, কেশর আলু না কি জলপানের আলু বলে, তো আগে ছোটোবেলা আমাদের ঠাকুমা দাদুমা ঠাকুমা দাদু যখন বেঁচেছিলো তো আমাদের জঙ্গলের পিছনে বাড়ির পিছনের দিকেই হতো, তো আমার খুব মন চাইলো তাই যে কিনে নিয়ে এসেছি, তো খাই। তোমাদের দাদাভাইকেও দিলাম, এখন যাবে ও মেয়েকে আনতে, আনলে পরে খাওয়া দাওয়া হবে। তো ব্লগটা এখানে শেষ করে দিই। মিষ্টি কিন্তু কোনো মিষ্টি লাগে কিন্তু আমার খেতে ভালো লাগে। তো রাখছি বন্ধুরা, কেমন বেশি মিষ্টি না, ছোট ছোট গুলো খুব মিষ্টি, এটা অনেকটা বড়, তো অর্ধেক কেটে ফ্রিজে রেখে দিলাম। তো রাখছি বন্ধুরা, একটু সাপোর্ট করো আমাকে, কারণ কন্ডিশন খুবই খারাপ, হঠাৎ করে সার্ভিকাল স্পন্ডাইলাইটিস পেনের ব্যথাটা এতটা বেড়েছে মানে আমি দাঁড়িয়ে থাকতে পারি না, মাথা ঘুরে চোখ অন্ধকার করে। তো আজকে তোমরা হাসবে আমার ভিডিও দেখে, কোনো কিছু শেয়ার করা হলো না, শুধু বক বক করলাম, তো সেটাই জানিয়ে দিলাম যে কেমন আছি আমি সেই জন্য। তো রাখছি।